মেলার সময় লাগবো, সহজে আমার কিছু পছন্দ হয় না। দূর মিয়া, দিন রাত তামামটাই লাগাইবেননি তাহলে কিন্তু আমি নাই। হুনলিটন, এই সব সিলেকশন হইল মান সম্মানের লাহান, তাড়াহুড়া করুন যায় না, বুঝছো না? তাহলে কিন্তু আমার সময় হইলে আমার উঠতে হইব, বসের লগে আমার পার্টি অফিসে কাম আছে। আজ যদি তুমি আমার একলা ফালায় থয়ে যাও তাহলে কইলাম তোমার খবর আছে। আরে তাইলে যা করুন লাগবো একটু জলদি করুন। কি হলো, আপনি তো আবার প্রথম পাতার দিকে যাবার লাগছেন মিয়া। হুনলিটন, নবাবে তার পোলার লিগা যে তাজটা বানিয়েছিল, আমার মনে কয় ওই তাজটা মিউজিয়ামে আছে। ইস, যদি একবার ডিজাইনটা দেখবার পারতাম। তোমার মনে কি গ্লয়, ওই তাজটা আছে না মিউজিয়ামে? দেখুন যাইবো একবার, চেষ্টা করে দেখবার পারি। আরে লিডারে একবার ফোন দিলে তো আপনি মিউজিয়ামের ভিতরে পর্যন্ত ঢুকে দেখা এবার পারেন, কিন্তু এত জনের তাজ কি জাদুঘরে থাকবো মনে কয়? কবে লুটপাত হয়ে গেছে? আপনি ঠিকই বলেছেন, আমারও জানা মতে নবাব বাড়ির সোনা গয়না সব হাত ছাড়া হয়ে গেছে। আরে চুরি চামারি যে যেভাবে চান্স আছে সেইভাবেই করছে। এই তাজটা কোন চোরে যে নিচ্ছে, বহুত স্বর্ণ আছিল ওই তাজটার মধ্যে, যেই বেটাই নিচ্ছে একেবারে কামের কাম করছে, আলায় আসল জায়গায় আপ দিচ্ছে। ওহন, আমি ওই ডিজাইন যে কই পাই? আমার মনে কয় পিসি সরকার রে দিয়ে বানাবার পারে নবাবের পোলার মাথার তাজ, নাকি কোন ভাবি সাহ? আচ্ছা আপনি কি মানে খানদানি সোনার বিজনেস নাকি নয়া দিচ্ছেন? না না, নতুন বিজনেস হবে কেন, প্রায় পাঁচ পুরুষ ধরে তো ব্যবসা আমরা করছি। তবে নিশ্চিত করে বলতে পারবো না যে নবাবের ছেলের মাথার তাজ কোন জুয়েলার্স বানিয়েছিল। আমারও মনে কয় পিসি সরকারই বানাইছিল নবাবের পোলার তাজটা। আপনার কাছে আছে পিসি সরকারের কোনো ক্যাটালগ? আমি যদি একবার দেখি না সঙ্গে সঙ্গে কয়ে দিবার পারুম কোনটা নবাবের পোলার তাজ আছিল, আছে নি? না 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 না, পিসি সরকারের ক্যাটালগ আমার কাছে কীভাবে আসবে, ওগুলো তো এক্সক্লুসিভ, ওগুলো বাইরে আসে না। বস, লিডনে ভাবি সাহেবের কাছে আছে, ওই জুয়েলার্স থেকে মানুষ আইছে তো এর লিগা। লিডার, ভাবি সাহেবে নাকি একলাই সব সামাল দিবার করতে ছিল না? সুমা বিনেকা, এক কাম কর, ফোন করে আইজ কও। হ কইতাছি, ওই আপনি এখানকার কাম শুরু করেন, লিডনে বলবো, আমি ফোন করতেছি। আপনারা তো সকল দিয়ে জানেন শুনছেন, আজকে রাতে আমি উমরা করবার লেগে সৌদি যাইতেছি। আমি যাইতে চাই নাই, ভাগের উপর থেকে বহু ধরাধরি করছে, চাপ দিচ্ছে, নিষেধ বিকল্প পারি নাই। ভাগার আরও কারণ আছে, আমি খাস দিলে আমার এই সাপোর্টার করে গিয়া আল্লাহ দরবারে দোয়া মাংতে চাই, এটা সুযোগ কি কোন আপনারা? নেতা, আপনার মন কইলাম অনেক নরম, এরম কথা আর কোনো নেতা আমগো কাছে কয় নাই। কেউ কি ভোট দেওয়ানোর পর আমগো চিনে নিহি, সব করণের বেলা করুম আমরা, আর জ্বালানোর লেবো চামচারা। সব তে কইলাম
এক ছাঁচে করা হয় না। এ আমার দেখেন, আমার খানদান সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, কি জানেন না? সারা দেশের মানুষ জানে আপনারা নবাব বংশের লোক, আপনারা এক সময় দেশ শাসন করছেন। এইটাই তো করবে লাগছি, আমি কি পারতাম না? আমগো যেসব সয় সম্পত্তি আছে এইটার উপর ভর কইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা খাইতে এখনও বি পারেন বস। আমার এই রাজনীতি আপনারা দিচ্ছে কি দিন রাত খালি পেরেশানি? পেরেশানি বি আছে, আর আপনারা বি আছেন, আপনাকে পেয়ার আছে। আমি জানি আপনারা আমার কত ভালোবাসেন, আর আপনাকে এইখানে এদিলের মধ্যে একটা মহাবত আছে। এইটা হাঁচা কথা, আপনি নাইলে পলিটিক্স কি মানসে করে নাকি? নেতা পলিটিক্স না করলে গেলাম আপনি আমগুলো হাতে কিছু করার অর্থেন না। আবে হেল লেগে তো পলিটিক্স ছাড়বা পারতেছি না, পলিটিক্স করে মানসে উপরে উঠবার চায়। মগর আমি চাই নাকা, আমি কিন্তু স্বপ্নেও ভাবি নাই সকলকে মিলে আমার লিডার বানাইব। জানলে আমি নিষেধ করতাম। আবে লিডার হন মানে তো হাত পাও বান্দা, হাত পাও বান্দা। খালি কয় দেশের কথা ভাবো, দেশের কথা। আবে আমার দেশের থেকে এলাকার মানুষ বড়, এলাকার মানুষ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিডার রাউন্ডের পর সপ্তাহে আমরা কইছে আপনি এলাকা অল্টানে পড়ে রয়েছেন, দেশের কোনো হাওয়াই আপনার গায়ে লাগে না। আমার বিবি কইছে লো জায়গা এখানতে জায়গা, মগর আমি কি কইছি জানেন? আমি এই ওল্ড টাউনে পয়দা হয়েছি, এখানে মানুষ বি হয়েছি, বড় বি হয়েছি। আমি যদি মরে যাই এই ওল্ড টাউনে মরবো, এখানে জানা যাইব, মহল্লার মানুষ আমার জানা যায় পড়বো। মিয়া কি ঠিক আছে না? তোমার নেতা আমার নেতা। মরে গেলে বি অন্য কোনো যাবো না, এখানে মরবো। ইস কেন যে আহে না? আচ্ছা কোনোরকম কি আনবার পারেন ওই ক্যাটা লোকগুলা? বাবি সাহেবের এত শখ হয়েছে। আপনি যদি আনবার পারেন তাহলে আপনারে ডাবল পেমেন্ট দিব। ম্যাডাম বুঝছেন না কেন, আমার হাতে যে সমস্ত ক্যাটালগ আছে এগুলো সবই ইন্ডিয়ান ক্যাটালগ, বাংলাদেশের কোনো স্বর্ণকারের কাছে এই ক্যাটালগ নাই। আর যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আছে তাহলে আপনার তা আজ আমি ফ্রি বানিয়ে দেব। আপনার কি মনে হয় একটা স্বর্ণের তাজ বানাইতে কয় ভরি স্বর্ণ লাগবার পারে, মানে কিরকম খরচ হইবার পারে? আরে বাবি আপনি স্বর্ণের ওজন লে ভাবতেছেন কেলা? আরে কয় ভরি স্বর্ণ লাগবো এটা তো আলাউদ্দিন সাহেব কইবার পর সেটা বানানোর পর হাঁচা কইছি না আলাউদ্দিন সাহেব? আপনি ঠিকই বলেছেন, আসলে আমি একটা আগাম এস্টিমেট দিতে পারি, আপনাকে ক্যাটালগ দেখে পছন্দ করেন তারপর আমি বলে দেব কত ভরি স্বর্ণ লাগবে। তুমি কও এখান থেকেই অর্ডার দিবা নাকি ইন্ডিয়া যাইবা? ইস পিসি সরকারের ক্যাটালগুলি দেখুন যদি যাই তো। আমি একবার না কলিকাতায় গেছিলাম, ওইখানে যাইয়া পিসি সরকারের দোকান থেকে ওই গয়না কিনছিলাম। কি যে সুন্দর সুন্দর গয়নার ডিজাইন, আর কি যে আনকমন সব ডিজাইন। আমি যেগুলি কিনছি ওইগুলি বাপের জন্মে কেউ চোখে দেয় না একা। যদি তুমি বিশ্বাস করো একবার যদি দেখো, এত আনকমন ডিজাইন পুরা বাংলাদেশে কারো কাছে নাই। সেইটা পারতাম কিন্তু আমগোয়াতে তো সময় বেশি নাই, সেটা আবার আপনার বুঝতে হইব। আর পিসি সরকার তো অনেক বড় জুয়েলার্স, হেরা তো মনে করে অনেক বিজি থাকবো। আরে এরকম একটা দুইটা তাজ হ্যাগো কাছে কিছু না, ডাইল ভাত। আর হেরাও এত আর যে নডাল লইতে পারবো না। তাহলে এখান থেকে অর্ডার দিবার কইতাছ? আরে আলাউদ্দিন সাহেবের জুয়েলার্স বি পিসি সরকারের মতোই, আমার তো চান্দি চুন্দি খরা হয়ে গেছে গাহের দোকানের স্বর্ণের অলঙ্কার দীক্ষা। আমি কি এখন যেতে পারি ম্যাডাম? ওই জোহরের নামাজের সময়টা পার হয়ে যাচ্ছে, আপনি ক্যাটালগ দেখতে লাগেন, আমি জোহরের নামাজটা পড়ে আসি। আর রাখেন তো মি আপনার জোহরের নামাজ, জোহরের নামাজ আপনি লাইফে অনেকবার পাইবেন, দরকার হলে একবার কাজে পড়েন। লিডা জোহরের নামাজের সময় হয়ে গেছে। জুমা হলে কি টিএনটি অফিস দিচ্ছে নাকি ফোন করার লেগে? বস লিডনে তো ফোন ধরতেছে না। বসকি হ্যাঁ, আরে তখন দরকার আমার,
জানতে পারিস? শুনেন, আমাগো পোলার খতনা তো আর বারবার হইব না, একবারই হইব। অর্ডারটা লইয়াই যান, বহেন না একটু, সবুর করেন। আমগালায় হাতের মধ্যে সময় বেশি নাই, চোখে মুখে তো আন্দার নামতাছে। জানেন, এত বড় খানদানি খতনা এই বাংলাদেশে কারো পোলার অনিকা বুঝবার পারতেছেন কি পেরেশানির মধ্যে আছি? স্টোরি বানানো কি এত সোজা নি মিয়া? এইটা কেমন হয় কদি? হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর, ভালো মানাইব। হা হা হা, রাসেলের লগে ভালো মানাইব। এই যে স্বর্ণকার সাহেব, এদিকে আহেন তো, কয়েকটা ডিজাইন কিন্তু জোড়া দেওয়ান লাগবো। ধরেন গিয়া এইটার নিচের জালর গড়ি নেবেন, আর এইটাতে উপরের এই যে গোল্লা গোল্লা ডিজাইনগুলি আছে না, এদিক দিয়ে বসান যায় ওইগুলি নেবেন। আর অনেকগুলি দামি দামি পাথর কিন্তু বসানি লাগবো। পাথরগুলির কালার অবশ্য সব আমি কয়ে দিমু, কি কি কালার দিবেন পারবেন তো? ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ডিজাইন অনুযায়ী আপনি কাজ পাবেন। ব্যাস বাবি সাহেব, এখন তাহলে আমার একটু উঠতে হইব, লিডারের লগে জরুরি মিটিং করে আছে আজকে। আর শোনেন, আপনি তো তাজের সব কিছু বুঝা লইছেন, হ্যাঁ, এখন আপনি গয়নার ক্যাটালগ যা যা আছে ডিজাইন মিজাইন বাবি সাহেবের সব কিছু দেখাবেন, এর পর্যন্ত কিন্তু আপনি উঠবেন না, এটা আমার আদেশ কিন্তু। হ্যাঁ সত্যি বলতেছি বাবি সাহেব, শুনেন, তুমি না গেলে আমি এই সব ডিজাইন আর গয়নাগাটি আমি কিনতে আসি। সালাম আলাইকুম বাবি সাহেব। তাহলে ম্যাডাম ওইটাই ফাইনাল। লিডার, কি করুন লাগবো আম করে কর, আমরা ব্যবস্থা করতেছি। ও আর লিডো না এলে পাঠাই দেবো না। বস, সরি বস, ওইদিকে তাজলিয়া জুয়েলার্সের আলাউদ্দিনের লগে বাবি সাহেবের লেগে গেছে গা, ফোন আছিল সাইলেন্ট, পরে টের পাই নিকা। এত বেহুশ হলে চলবো নি, আমি তো ভাবলাম তুই সকল গিলা খায় ফেলেছিস। আরে না, লিটনের দিমাগ এত উইক না তো বস। যাকে হনেন আপনারা, আমার পোলার আসল আছে না, হ্যার খটনা করানোর একটা প্ল্যান হাতে নিচ্ছি। শক্ত গেলাম আমার না, শক্ত হইলাম দাদিমার। আর এই যে আর আপনার অপন আছে, এগো হেরা নাকি একটা হিস্টোরি করবার চায়, তো আমি ভাবলাম ঠিক আছে, লবণ চায় আমার লিগা খাটাখাটনি করছে, তো করুক, আনন্দ ফুর্তি একটা ব্যবস্থা করা দরকার। হের লিগা রাজি হয়েছি, কি কন ঠিক করছি না করি নাই? বহুদিন এমন একটা অনুষ্ঠান হয় না। হক কথা হক কথা, আপনার পোলার দোয়ানি মানে তো আমগুই অনুষ্ঠান। মগাস ওই ফাংশন কইলাম সাধারণ মানুষের মতো হইব। এইটা কোনো কথা হইল নি নেতা, আপনার পোলার অনুষ্ঠান সাধারণ হইব এটা আমরা মানি না, ও জানি জানি, আমার খানদান হইল নবাবের খানদান, আমার কাছে তো একটা ভালো কিছু আপনারা চাইবার পারে। মাগার আপনারা তো আমার অবস্থা এখন জানেন না, চলতাছি, সয় সম্পত্তি আছে এইগুলোকে ভরসা কইরা রাজি হয়েছি, শিব দাদি আর পোলা পান এই আপনাকে মুখের দিকে তাকায়। ব্যাস ওনা, আপনারা যদি খানদানি খতনার কথা তোলেন তাহলে কিন্তু আমার অনুষ্ঠানটা ক্যান্সেল করানো লাগবে। আমরা বেঁচে থাকতে কোনো চিন্তাই করবেন না লিডার, তাইলে আমরা বেঁচে রইলাম কি লেগা? আপনার পোলার দোয়ানি বে হইব, খানদানিও বে হইব। ওই মিয়ারা কী কো তোমরা? দরকার হইলে আমরা অগলতে মিলা করুম। আমি দি মনে তা একশো মন চাই। আপনি কী করতেছেন কি আপনারা? কত মন তেল লাগবো খালি কন কইলে পাঠাই দিম আমগারত থেকে, সমস্যা কি এর? হলেন হলেন হলেন, এই সব পাগলামির মধ্যে আমি কইলাম নাইকা। লাকড়ি আমার এলাকা থেকে আইব। আবে ওই লিটন কিছু কয়, এরা তো পাগল হয়ে গেছে গা। বসে আপনার ঘরে থামাবার কইছে, মগার আমি কিন্তু আপনি কথা লই, ফাংশন কিন্তু করমই করুম, আজকে আমরা ওয়াদা করলাম সপ্তে মিল্লা। হক কথা হক কথা। আরে আপনারা সকল তো মিলা তো আমার একেবারে বিপদের মধ্যে ফেলবা লাগছেন, আমি এটা বুঝবা পারতেছি। আমাকে ঠিক আছে, আপনারা যখন দিল থেকে মন থেকে চাইতেছেন তখন কি করণ যায়, ঠিক আছে, আমার পোলার দোয়ানি হইব, বড় করে হইব, আপনারা ব্যক্তি আইবেন, ঠিক আছে? আপনি তো থাকবেন না লিডার, কার উপর বার দিতেছেন? আমরা কার লোকে যোগাযোগ করবো? ও এইটা ভালো কথা কইছেন, কার উপরে দায়িত্ব দেওয়া যায়,
কেটা সামলাইতে পারবো এই ধরনের কাম? লিটনরে দিয়া জান নেতা হেই পারবো। ঠিক আছে ঠিক আছে, আপনাকে বাদমি মানলাম। লিটন হইব আমার বর্তমানে এই খতনা সেলিব্রিটি কমিটির অ্যাক্টিং প্রেসিডেন্ট কি? ঠিক আছে, আপনারা যারা আমার পোলার খতনায় বাচ্চান, যারা আমার পোলারে ভালোবাসেন, তারা লিটনের লগে যোগাযোগ করবেন কি? ঠিক আছে, ওই আপনাকে কয়ে দেব কি কি করণ লাগবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ বাঁচে থাকলে আপনাদের লগে আবার দেখা হইব। আপনারা একটু খাস দিলে আমার লগে দোয়া করেন, আমি কাবা ঘরে গিয়া আপনাদের লগে দোয়া করুন। কথা দিতেছি হ্যাঁ ঠিক আছে। তুই কিছু খুচরা কাজের লিস্ট বানায় ফেলা, আমি এইসব ফাইনাল করতেছি বুঝছ। আর লিডারের আজকে একটা স্পেশাল মিটিং আছে, আমি লগে যাইতেছি। আজকে মনে হয় না দেখা হইব, কালকে তো লগে দেখা করবো না। ঠিক আছে, বেশি কষ্টে মানসে পাগল হয়ে উঠছি, আজ তো মনে হইতেছে দেখুন লাগবো। তুই কি ভাবছস এইটা এই খেলাটা আইজ যে হইব এটা কি আমি জানতাম না? আমি জানতাম, ফের বি আইছি তো আস্তা যে অন্য কারণে। নতুন আরো কিছু বাইরে হওয়ার লাগছে নাকি? ওই ওই হালাপু, চোখকে দেওস না। লিডার এখন লিটুন্ডারে কইল হয়ে গেছে, কইবার পারছ? হ্যাঁ কইলে তো মিটিং আছে, হুনুস নাই। একটা কাম কর জুম্মা, আজ থেকে তুই ফিডার খাওয়া শুরু কর। দোস্ত আমার লিডাররে মাল খাওয়াবার লয়ে গেছে, আগে তো আম করে সাক্ষী রাখতো, আজকের পর থেকে সেটার আর প্রয়োজন পড়বো না। লিডারের কাম কাজ বৌবি লিটনে সামলাইতেছে, আমরা অন থেকে কি করুম? বৈসা বৈসা মাক্ষি মারু। আবে আলাই, অন দেখি লিডারের পিছনে লাগবার লাগছস, ওইটা কি তোর? অন তোর মনের ভিতরে কি আছে এইটা বি আমি জানি জুম্মা। জানোস, ভালো করছস, আমার চুপ থাক। আমি জানি, সব জানি। লিটন তুই কেমন আছস, কি করতেছস, লিডারে কেমতে খুচি করতেছস, আমি কইলাম সব জানি। ধুর হালা, এদিকে আয়। ভবিষ্যতে সব ব্যবস্থা রেডি আছে একদম। তোর হাতে দিচ্ছি আর আমার কাম হয় নাই, এরকম তো হয় নাই রে লিটন। আমি খুব সিওর হয়ে গেছি লিটন যে আমার বর্তমানে তুই দল চালাবে পারবি। এই আমি তোরে দু আগ্রহ দিলাম, তুই পারবি লিটন, তোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ঝকঝক করতেছে। তুই তো সকল কুল ম্যানেজ কইরা আগে যাবি, তোরে ঠেকায় কাঠা। বস আপনি যে যাইতাছেন এই ফাঁকে কিন্তু বহুত কিছু ঘুরে যাইবার পারে দলে। আমি কিন্তু ইশারা পাইছি কয়েকজনের চোখ দিছে আপনার আর আমার রিলেশনে। আপনি কিন্তু কয়া পারবেন না আমি সময় দিই নাকি ক্যা সুদ্রাইবার, নিজের চোখে তো দেখে গেলেন আপনি সময় দিবার রাজি আছে আমি। তারপরও যদি লাইনে না আহে তাহলে কিন্তু একদম খরচার খাতায় ঢুকাই দিমু। যাই করিস, দিমাগটা খেলায় করবি। তাই আমি তোরে নিষেধ করুম ফাইনালে অ্যাকশন যাইতে। ও
ওইটা তো আমিও চাই না তাই আইতে কইছ কেলা কেন আমি আপনারা আইতে কইতে পারি না কইতে পারতা মগর সেই দিনের পর থেকে কওর তো আর কোনো কারণ নাই আছে কারণ আছে যে সময় লাগে অপেক্ষা করতেছিলাম ওই সময় আয়া পড়ছে আপনি রেডি আছেন তো আমি তো না কাম ছিল না আস্তে এলেগে আস্তে আস্তে আমার হনি যাই তো কই যাবেন আপনি লিডনে গেছে শরীফান শরীফে চান্দা তুলতে সেইখানে আপনি না এইসব কাম ছেড়ে দিয়েছেন ছাড়নের লাগে এই জায়গা ছাড়ন লাগবো কারো আন্ডারে থাইকা তার লাগে লড়াই করুন যা না না আপনি কোথাও যাবেন না আমি আপনারে যাবার দিব না তো লও এই জায়গা ছেড়ে অন্য কোনো হানে চলে যাই এই শহরে থাইকা সব কিছু ছাইরা দিলে হেরা আমারে বাঁচতে দিব না নিজের ভাইরে তো আমি কিছু করতে পারি না তাই আপনি বাঁচব চাইতেছেন আপনারা আমি বাঁচাবো আপনি রেডি থাইকেন আপনারে আমি ঠিক সময় মতো ডাইকা লব কি দেখেন জীবনের শেষা কামটা কইরাই আমি কইলাম তোমার ফোনের ওয়েট করুন নিথর দেহ নিষ্ঠুর